তেল চর্বিতে কি আসে যায়। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। এই আলু বিরিয়ানি 40 টাকা, ডিম বিরিয়ানি 45 টাকা, চিকেন বিরিয়ানি 65 টাকা। তোমরা তো জানোই আমি বিরিয়ানি লাভার, যেখানেই বিরিয়ানি সেখানেই তোমার পাবে পাইকে। আমি আজকে ছুটে ছুটে চলে এসেছি হাবড়ায়, আর এখানে এসে পেয়ে গেছি মাত্র 65 টাকায় চিকেন বিরিয়ানি। স্টেশনে তো এতগুলো দোকান আছে, তো আপনার দোকানে কেন আসবে? সেটা আমার দোকানের বিরিয়ানি স্পেশালিটি, ঠিক আছে? যে একবার খাই, যে খাবারটা খেয়ে বলছে যে সত্যি তোমার বিরিয়ানিটা ভালো লাগবে, আর জানি না সেটা তারাই বলতে পারবে যারা খেয়েছে আমার কাছ থেকে, না খেলে কেউ বলতে পারবে না। তাই বলছি একবার এসে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ঠিক এই কোয়ান্টিটির কিন্তু রাইস রয়েছে 65 টাকার বিরিয়ানিতে, তার সঙ্গে এইরকম সাইজের একটা চিকেনের পিস দিয়েছে, অ্যাপ্রক্স 100 গ্রামের কাছে হবে ওনারা বললেন, আর তার সঙ্গে এইরকম হলদেটে একটা আলু দিয়েছে, বড় আলুর হাফ আলু রয়েছে, আর তার সঙ্গে শশা আর পেঁয়াজ রয়েছে, সব ঠিক আছে। আপনি এই প্লেটটা মানে একটু বড় করলে, হ্যাঁ একদম এটা সবই ঠিক আছে, প্লেটটা বড় হলে আরও সুবিধা হয়ে যাচ্ছে, গুস্টুগুস করে পড়ে যাচ্ছে। এইরকম রাইস রয়েছে, একদম অয়েলি বিরিয়ানি, পুরো লং গ্রেন রাইস রয়েছে দেখতে পাচ্ছ, বেশ অয়েলি, তার সঙ্গে সাদা রাইস আর হলদেটে রাইস কিন্তু মেশানো রয়েছে, বেশ অয়েলি বিরিয়ানি, আর একটু ঝালঝাল মতো বিরিয়ানি, রাইসটা সুসিদ্ধ হয়েছে, বেশ ঝালঝাল, ভালো ঝাল আছে, অয়েলি, তার সঙ্গে স্পাইসি বিরিয়ানি। এবার ভালো ঝাল দিয়েছে, মানে যারা স্পাইসি বিরিয়ানি পছন্দ করে, ঝালঝাল বিরিয়ানি পছন্দ করে, তাদের জন্য একদম পারফেক্ট বিরিয়ানি। তার সঙ্গে এইরকম একটা আলু রয়েছে, হলদেটে আলু, এবার আলুটা দেখা যাক সেদ্ধ হয়েছে কিনা, ওই যে এইরকম আলুটা সেদ্ধটা দেখো, দেখো এইরকম আলু, ফুড কালারের দিয়ে যে আলু থাকে সেরকমই আলু, খাওয়া যাক, আলুটা সুন্দর সেদ্ধ হয়েছে, তুলতুলে আলু বলা যেতে পারে, আর আলুর মধ্যে বেশ সুন্দর মশলা ঢুকেছে। ঠিক এইরকম সাইজের চিকেন থাকছে 65 টাকার চিকেন বিরিয়ানিতে, অ্যাপ্রক্স 100 গ্রামের কাছে হবে ওনারা বললেন। দাদা আপনার নাম? আমার নাম বাবু, ধরে নিন 10 মাস, আমার দুপুর 12টা থেকে চালু রাত 10টা অবধি। চিকেনটা প্রপারলি কুক চিকেন, মশলাপাতি একদম পরিমিত দিয়েছে, এখানে আমাকে চিকেন চাপের চিকেন দিয়েছে, কিন্তু তোমরা চিকেন বিরিয়ানি চিকেনই পাবে, চিকেন চাপের যেরকম টেস্ট হয় ঠিক সেরকমই টেস্ট পাচ্ছি এই চিকেন লেগ পিসটায়। চিকেনে মশলা সুন্দর ঢুকেছে, আর একদম ওয়েল কুক চিকেন, যেরকম চিকেন চাপের চিকেন হয় ঠিক সেরকমই খেতে, বিরিয়ানিটা বেশ ভালো, মানে একদম স্পাইসি বিরিয়ানি বলা যেতে পারে, ভালো স্পাইসি। তোমরাও যদি 65 টাকা দামের এই স্পাইসি অয়েলি বিরিয়ানি খেতে চাও, তোমাদেরকে অবশ্যই আসতে হবে হাবড়া স্টেশনে, 1 নম্বর প্ল্যাটফর্মের শেডের তলায় তোমরা পেয়ে যাবে এই বাবুর বিরিয়ানির দোকান।